আমরা এসেছি হরপুর গ্রাম বনলতা ফার্মে নরেন্দ্রপুর থানা। তো ভিডিওটা দেখতে থাকুন, সূর্যাস্ত আসলে আপনাদের ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। তো দেখতে থাকুন ভিডিওটা, দেখুন কত ছোট গাছে মোটামুটি ডাব হয়ে রয়েছে। মাছের চেম্বারের জন্য আর কি ফিল্টার করার এই মেশিন লাগে, জলটা ফিল্টার করার জন্য, তাই তো? জলটা ফিল্টার করার জন্য মেশিন লাগানো রয়েছে। দেখুন যে সিম্বাগুলো আপনাকে দেখালাম, যেখানে কই মাছ আরও মাছগুলো রয়েছে, সেখানে এই জলগুলো এখান থেকে ফিল্টার করা হয়, সেই জন্য মেশিনটা এখানে লাগানো রয়েছে। দেখুন রান্নাঘর রয়েছে একটা, যদি কেউ আসে তাদের জন্য এখানে রান্না পান্নার ব্যবস্থা রয়েছে। আগে করেছে, তারপরে ওই যে এদিকে কম গাছ, তারপরে নিয়েছে ওই গাছটাকে ছাওয়া করার জন্য পেয়ারা গাছটা লাগাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সেই পেয়ারা বাগানই আগে করেছে, ওই পেয়ারা প্রথম এসে সেই নাম ডাক্তার হয়ে গেছে। আচ্ছা, এটাই বর্ষাকালে হয় বেশি কোন পেয়ারাগুলো। আচ্ছা, আপনারা যদি কোনো সময় এখানে আসেন, এখানে বসে খাবে, তাই তো? এখানে বসে খাওয়া দাওয়ার জায়গা হচ্ছে, যদি কেউ আসেন আপনারা এখানে, ভিতরেও রয়েছে প্যান্ডেল করা, এখানে আপনারা বসতে পারবেন, খাওয়া দাওয়া করার জন্য জায়গা করা রয়েছে। এখানে থাকার জন্য ছটা ঘর আছে, তিনটে ওদিকে তিনটে। তো দেখুন এই হচ্ছে আপনাদের, আপনারা যদি কোনো সময় আসেন থাকতে পারেন, এরকম একটা ঘর রয়েছে আর করা রয়েছে। ঘরের ভেতরটা দেখাই আপনাদের, ঘরের ভিতর চলুন আপনাদের ঘরের ভিতরটা দেখাচ্ছি। দরজা খুলে দিয়েছেন আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় দেখতে বুঝতে, এখন তো বিছানা পাতা নেই, কেউ এলে তখন ওরা বেড কভার, বেড কভারগুলো পেতে দেবে। তো খুব সুন্দর ঘরটা, বসার জায়গা, সোফা রাখা রয়েছে, বাথরুমটা দেখিয়ে দিচ্ছেন উনি। টোটাল দেখুন টোটাল আপনার সামনে তুলে ধরছি, কারণ হচ্ছে যেহেতু এটা নতুন ধরনের জায়গা একটা, তো আপনারা সব কিছু দেখে রাখুন। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই আসবেন। আর এখানকার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশনের ওপর দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই ঘরটা পাকা, ওনাদের এসির ব্যবস্থা রয়েছে, পাশে অন্য আরেকটা রুম রয়েছে, ওখানে এসির ব্যবস্থা রয়েছে, আপনার এসি নন এসি যেটা ইচ্ছা আপনার নিতে পারেন, সব কিছু ব্যবস্থা এখানে করা রয়েছে। যেখানে থাকবেন এখান থেকে বেরিয়ে খুব সুন্দর আপনার লাগবে, কারণ হচ্ছে এখান থেকে আপনারা বেরোবেন, বেরিয়ে হচ্ছে আপনারা দেখুন সামনে খাবারের জায়গার ব্যবস্থা, আর পাশে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে দেখুন পুরো ফুলের সুন্দর একটা সৌন্দর্য, এখান থেকে আপনারা হেঁটে যাবেন। আপনারা নিয়ে যাচ্ছি এসি, এসি রুম দেখানোর জন্য, ওটা ছিল নন এসি। সামনে ফুটে রয়েছে শামলা ফুল, পুকুরের মধ্যে পুকুর করা রয়েছে সুন্দরভাবে। এই হচ্ছে আপনাদের বাইরে থেকে আপনারা দেখিয়ে দিই আগে, এসি রুমটা এরকম দেখতে বাইরেটা, ভেতরটা দেখাচ্ছি আপনারা চলুন। এই হচ্ছে রুমের ভেতরটা, এখানে পাখাও আছে এসিও আছে, আপনারা যেটা মনে করবেন সেটাই আপনারা দেওয়া হবে, আপনারা সেটা ইউজ করতে পারবেন। এসি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখছি, হচ্ছে টয়লেট,
এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাতে কি চাষ আছে? মোচা চিংড়ি, মোচা চিংড়ি, মোচা চিংড়ি চাষ হয়। বড় বড় দাঁড়া, আচ্ছা বড় বড় যেগুলো দাঁড়া যেগুলো হয় 300-400 ওজনের যে মাছগুলো হয় মোচা চিংড়ি এখানে সেটা চাষ করা হয়। দেখুন ঠিক এর পাশেই এরকম পরিবেশের মধ্যে দেখুন আপনাদের রুমটা, মানে যে থাকার ব্যবস্থা করা হচ্ছে ঘরটা, ইয়ে আপনাদের দেখালাম এক্ষুনি এসি রুম, খুব সুন্দর লাগবে। আপনারা যদি আসেন কোনো সময় একবার দেখে যেতে পারেন। পানা চাষ করা হয়? আচ্ছা মাছের খাবার উজ্জ্বল পানা। এখানে আবার রঙিন মাছ চাষ করা হয়েছে, দেখুন এই ছোটো ছোটো দেখা যাচ্ছে কিনা জানি না, রোদ্দুরটা পড়েছে। দেখুন ছোটো ছোটো মাছ রয়েছে, রঙিন মাছ চাষ করা হচ্ছে এখানে, অ্যাকোরিয়ামের মাছ। এগুলো এখান থেকে বিক্রি হয়? আচ্ছা কি এখানে মাছ, রঙিন মাছ, রোদ্দুর পড়েছে তো এখন দেখা যাবে না। এখানে এগুলো মনে গাপ্পি মাছ মনে নাকি? হ্যাঁ গাপ্পি মাছ মনে হচ্ছে। হ্যাঁ তো উনি আমায় তুলে তুলে দেখাচ্ছেন, কারণ হচ্ছে রোদ্দুরের মধ্যে মাছটা দেখা যাচ্ছে না, কোনটা থেকে দেখা যায় সেটা দেখছেন উনি। দেখা যাবে না এগুলো, রোদ্দুর পড়েছে। ঠিক আছে সে চলুন আমরা এবার পিয়ারা বাগানটার দিকে যাই। আবার কালা মুরগিটা দেখাই, ওখান থেকে দেখা যাচ্ছিল না, তো উনি আমাদের গেট খুলে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছেন। কালো মুরগির চাষ, প্রচুর কালো মুরগি এখানে রয়েছে। সেই জঙ্গল মুরগি এর দাম বেশি? হ্যাঁ এগুলো জঙ্গলের মুরগি, তো দাম তো বেশি, মার্কেটে এই মুরগির দাম যথেষ্টই বেশি আমাদের দেশি মুরগির থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে শশা গাছ চাষ হচ্ছে, সামনে লেবু গাছ রয়েছে, আম গাছ, লেবু গাছ, শশা গাছ সবই এখানে রয়েছে। এই যেগুলো আপনারা দেখছেন দড়ি দড়ি ওপর দিয়ে লাগানো, এগুলো শশা গাছের চাষ, তাই তো? এখানে দেখুন একটা বড় পুকুর রয়েছে, আপনারা জিনিস জানিয়ে রাখি, যদি আপনারা মনে করেন এখানে ছিপ দিয়ে মাছ ধরবেন তো ধরতে পারেন, কিন্তু এখানে একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা যে মাছটা নেবেন না সেটা আবার ওখানে ছেড়ে দিতে হবে, এখানে ছেড়ে দিতে হবে, আর যেটা নেবেন মনে করবেন সেটা আপনাদের বাজার দাম হিসাবে আপনাদেরকে বিক্রি করা হবে, আপনারা সেটা কিনতে পারেন। তো আপনারা এখানে এসে কোনো সময় আসতে পারেন, এসে মাছও ধরতে পারেন ছিপ নিয়ে, তো ওই কন্ডিশনগুলো আপনাদের সঙ্গে রেখে আপনারা করতে পারেন। আচ্ছা হুইল না আনলে এখানে ব্যবস্থা করা আছে মাছ ধরার, মানে ছিপ। দেখুন অনেক বড় পুকুর, যখন বেশি লোকজন হয় তখন এখানে খাওয়ার ব্যবস্থা করা রয়েছে, হল টাইপের একটা।
সুন্দর একটা বসে গল্প করার জায়গা, দারুণ শান্ত পরিবেশের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ বসে থাকা, খুব সুন্দর। এখানে মাছ রয়েছে দেখুন, রঙিন মাছ। এটা কিন্তু চাষ করা, এখান থেকে কিনলেও কিনতে পারবে তো কেউ যদি মনে করে যে কিনবো? আচ্ছা আচ্ছা, স্যার কি আপনাদের ম্যানেজারের সঙ্গে কথা বলে নিতে হবে? ঠিক আছে, তো উনি বলতে পারবেন না যেখানে কেনা যাবে কিনা, তো ওনার সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর ধরনের এক প্রজাতির ফুল। আমরা ওনার মুখে শুনে নেবো যে কীরকমভাবে এখানে আসতে গেলে, কীরকমভাবে আসলে আপনাদের সুবিধা হবে, তো জিজ্ঞেস করিনি ওনাকে, উনি কী বলে একটু শুনে নি। নামটা বলবেন দাদা একটু? আমার নাম রঞ্জিত মণ্ডল। হ্যাঁ, এবার একটু কীরকমভাবে আসতে, মানে যদি কেউ আসতে চায় এখানে কীরকমভাবে আসলে সুবিধা? আপনারা আসবেন কোথা, কোন জায়গা থেকে সেটা? ধরুন কেউ হাওড়া থেকে, ধরুন কেউ আসবে হাওড়া থেকে, এলে হাওড়া থেকে সবথেকে সুবিধা হবে যদি আপনারা এমনি কাটা গাড়িতে আসেন, তাহলে শিয়ালদা আসবেন। শিয়ালদা থেকে 213 সিটিসি, রাজাবাদ থেকে সিটিসি আসছে, ও চার নম্বর থেকেও ঘুরে আসছে, আর চিত্তরঞ্জন হসপিটাল কাছ থেকে, আর নাহলে একটা বেলেঘাটার দিকে যেতে যে রাস্তা, ওটা পাঁপড়বাজার থেকে হয়ে তো সায়েন্স সিটির পাশ থেকে রাস্তা আসে, এসে বলবেন যে জলপথ, জলপথ নাম্বার, জলপথ থেকে ওখান থেকে অটো আছে, অটো করে একদম বাগান আমাদের এখান থেকে, ওখানে 8 কিলোমিটার রাস্তা। আচ্ছা, আর যদি আপনারা কেউ ক্যানিংয়ের সাইড দিয়ে আসে? আর ক্যানিংয়ের সাইডে এসে সোনারপুর নামবে, সোনারপুর কি চাম্পাহাটি নামবে, চাম্পাহাটিতে গেলে দুটো অটো পাল্টে, দুটো, হ্যাঁ দুটো অটো পাল্টে, দুটো অটো পাল্টে দেবে চাম্পাহাটিতে, বলবেন যে হরপুর পিয়ারাবাগান, হরপুর পিয়ারাবাগান বঙ্গলতার থানা। আর যদি আপনার এতে আমার নামটা যদি শিয়ালদার দিক দিয়ে আসি, তাহলে বেহালা, শিয়ালদা, সকলবায় থেকে ওদের দিকে যদি আসে, হ্যাঁ ওই উঁচু বললাম, তো এসে আপনাদের বলতে হবে জলপথ, 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 জলপথে নামবো প্রথমে, তাহলে এসে মানে কত এসে কোথায় নামবো? জলপথে নামতে? হ্যাঁ জলপথ, বামুনঘাটা জলপথ, বামুনঘাটা জলপথ, জলপথ, জলপথ থেকে, তারপর জলপথ থেকে বলবেন যে হরপুর পিয়ারবাগান যাবো, জলপথ থেকে বলতে হবে হরপুর পিয়ারবাগান যাবো। তো ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস কি বামুনঘাটা নেমে ওখান থেকে অটো স্ট্যান্ড, ওইটাই অটো স্ট্যান্ড, ওখানে বসা, বসে আসতে পারেন, সব কিছু করতে পারেন। আর এই জলপথে নামলে কি হবে, ওখানটার থেকে হয়তো ওখান থেকে প্যাসেঞ্জার ভর্তি করে আসে, তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আবার একটা অটোর জন্য, ওখান থেকে বামুনঘাটা থেকে 25 টাকা ভাড়া এই পর্যন্ত, ধরো আমাদের 8 কিলোমিটার রাস্তা বামুনঘাট থেকে। তারপর শিয়ালদার থেকে তো বাস, ঘটপুকুর বাসন্তী হাইরোডে অনেক বাস চলছে, ওটা সায়েন্স সিটির তোপসের থেকে হয়ে পিলখানা থেকে হয়ে আস। আর এখানে মোটামুটি ধরুন আপনার যদি কেউ রাত্রিবেলা থাকতে চায়, তো সেই অবস্থা কি আপনাদের এখানে রয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে কত কি অ্যামাউন্ট মোটামুটি আপনি কিছু বলতে পারবেন না ওনার মালিকের সঙ্গে? আমাদের মালিকের সঙ্গে আমরা বল জানলে আমরা বলি, মানে মোটামুটি থাকার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ থাকা, কেউ যদি এসে ধরুন মাছ ধরছে আপনাকে তো বল, আপনি তো বললেন মাছ ধরতে চাইলে চাইতে পারতেন, ধরতে পারে, কেউ মাঠে খেলতে চাইলে সেও খেলতে পারে, খেলার ব্যবস্থা আপনাদের এখানে মাঠে রয়েছে, মাঠ করা রয়েছে, তাই তো? হ্যাঁ, মানে ব্যাট বল, ব্যাট বল আপনার কাছে রয়েছে আর কি, দোলনাও আছে, দোলনা বললাম তো আপনার আছে, ব্যাট বল নিয়ে আসতে হবে, যদি কেউ খেলতে চায় এখানে খেলতে পারে, জায়গা রয়েছে, অনেক বড় মাঠ রয়েছে, কেউ মাছ ধরতে চাইলে মাছও ধরতে পারে, থাকতে চাইলে রাত্রি নাইট স্টে, তো কি নাইট স্টে করতে পারবে, তাই তো? নাইট স্টে, রাত্রিবেলা থাকতে পারবে তো? হ্যাঁ রাত্রে, রাতে থাকতে পারবে, আর দিনে রাত্রে সব। হ্যাঁ, আর আপনাদের মানে এই মানে সিস্টেম, একটা সিস্টেম কি আমাদের, আপনারা যদি 10 জন আসেন তাহলে একটা ঘর, 10 জন এলে একটা ঘর, হ্যাঁ 15 জন এলে দুটো ঘর নিতে হয়, 15 জন এলে দুটো ঘর নিতে, দুটো ঘর নিতে। আচ্ছা, সে আপনারা যদি একটা ঘরে থাকতে চান অসুবিধা, একটা ঘরে 15 জন থাকতে পারবেন না, তো সেটা 10 জন একটা ঘরে, 10 জন একটা ঘরে, 10 জন মানে একটা ঘরে 10 জন আপনাদের অ্যালাউড রয়েছে। তো আপনার খাবার ব্যবস্থাটা কিরকম রয়েছে, মানে ওদের খাবার ব্যবস্থা আছে? সকালে হচ্ছে কফি, প্রথমে এলে কফি, তারপরে সাদা আলুর দমের তরকারি, সাদা আলুর দম বলতে বুঝছেন তো, ওই তোমার আলুকে আগে সিদ্ধ করে নেবো, নিয়ে এবার মটরশুঁটি মশলা মশলা দিয়ে ওটা তরকারি, ওকে বলে সাদা আলুর দম, আর লুচি, লুচি তো আছেই। আচ্ছা আচ্ছা, তারপরে মাংসর পকোড়া, ওটা মুরগির মাংসর পকোড়া, এবার টিয়া, তারপরে ওই তোমার টিফিনের সময় দুটো করে রসগোল্লা, দুটো করে রসগোল্লা। আচ্ছা, এবার যে দুপুরে খাওয়াটা, ওটা খাসির মাংস 900 টাকা প্লেট, আর মুরগির মাংস হলে 800 টাকা প্লেট। আচ্ছা, ওতে কাঁচরা মাছ আছে, কাঁচরা মাছ প্লেট, তারপর বিকালে আবার কফি। আচ্ছা, হলে আপনাকে একটা একটা ওই একটা প্লেট ধরে নিতে হবে,
পাঁচ বছরের মানে উপরে যাদের বাচ্চারা রয়েছে তাদের জন্য একটা প্লেট ধরতে হবে। আর কিরকম কি খাবেন না খাবেন সেগুলো আপনার মালিকের সঙ্গে কথা বলে নিতে হবে। ঠিক আছে স্যার, আপনার ফোনে কথা বলে নিতে পারেন আগে আসার আগে। অনলাইনে পেমেন্ট করতে পারেন, এখানে এসে পেমেন্ট করতে পারেন। মানে এমন এমন কোনো ব্যাপার নেই তো যে মানে ধরুন এসে মানে আমাদের খাসির মাংস খেতে হবে 900 টাকা দিয়ে কিংবা মুরগির মাংস খেতে হবে 800 টাকা? না, তার আগে আমাদের বাবু বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে ওনার আপনার মালিকের সঙ্গে কথা বলে নিতে হবে, মানে ম্যানেজারের সঙ্গে কথা বলে নিতে হবে যে কিরম কি খাবার ব্যাপার। তো ফ্রেন্ডস কোনো অসুবিধা নেই, আমি আপনাদের নিচে ডিসক্রিপশন আমার আপনার ফোন নাম্বার সব কিছু আপনার লিখে দেবো। তো আপনারা মনে যদি কোনো সময় আসতে চান তো ওই নাম্বারটা ফোন করে আপনারা নিশ্চয়ই আসতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। থ্যাংক ইউ। এই হচ্ছে পেয়ারা বাগান, দেখুন টোটাল ওদিকে যত দেখতে পাবেন দূরে সব পেয়ারা বাগান, ওগুলো পেয়ারা গাছ। চতুর্দিকে পেয়ারা গাছ, এখানটা শুধু পেয়ারা বাগান, পেয়ারা গাছ চাষ করা হচ্ছে। এই যে পেয়ারা এখন একটাও নেই না, বর্ষাকালে না তো ফ্রেন্ডস ভিডিওগুলো কেমন লাগছে কিংবা লাগলো আমাকে জানাবেন। আর ফ্রেন্ডস আমার সঙ্গে দেখা হয়েছে একটা দিদা, দেখা হয়েছে তো উনি দেখাশোনা করেন, একটু আসুন একটু কিছু বলুন আপনাদের এখানে সিস্টেমটা কীরকম কী আছে না আছে। আমাদের এখানে মোটামুটি সিস্টেম খুবই সুন্দর, মানে বাইরের থেকে যে কোনো লোকেরা আসলে পছন্দ হবে দেখে। আর আমি মোটামুটি একটু গেটটা মেনটেন করি এইটুকু পর্যন্তই, ভেতরে দেখাশোনা করা বাগানে কাজ করার লোক আছে, আর গাড়ি মোটামুটি পার্কিং করে পিকনিকের সময় আমার হাজবেন্ড। এই তো আমাদের অবস্থা মোটামুটি। মোটামুটি জায়গাটা ঘোরা হয়ে গেল, তো এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে সাপোর্ট করুন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর আমি চেষ্টা করবো এরকম নতুন নতুন জায়গা নতুন ধরনের কিছু যখনই খোঁজ পাবো, আর আপনারা যদি কোনো সময় এরকম ধরনের নতুন কোনো জায়গা খোঁজ পান তো আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করবো ওই জায়গাটায় গিয়ে ভিডিও তৈরি করার জন্য নতুন ধরনের কোনো জায়গা। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।